তোমাদের সাথে আমি এই লুকটা শেয়ার করব। তো এই লুকটা আমি কিভাবে করলাম তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে কিন্তু আমি ল্যাকমি ক্রিম দিয়েই কিন্তু এই লুকটা আমি ক্রিয়েট করছি, মানে ল্যাকমি ফাউন্ডেশন দিয়ে। তো আমি আজকে তোমাদের সাথে দশমীর একটা লুক শেয়ার করছি, এটা একটা দশমীর লুক। তো তোমরা কিন্তু এই লুকটা দেখে একদম সহজেই বাড়িতে এই লুকটা ক্রিয়েট করতে পারো দশমীর জন্য। তো কিভাবে লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা টোনার ব্যবহার করবো, এখানে গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার ইউজ করছি। তোমরা রেগুলার যে টোনার ইউজ করো সেটাও অ্যাপ্লাই করতে পারো। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো, এখানে আমি পন্ডসের লাইজেল ময়েশ্চারাইজার যেটা রয়েছে সেটা ইউজ করছি। তোমরা যে কোনো নর্মাল ময়েশ্চারাইজার বা নিভিয়া যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো, তার জন্য এখানে আমার আইব্রো পোমেটটা এখনই ভেঙে গেল, জাস্ট কি বলবো, আমার খুব খারাপ লাগছে। এটা আমি অনেকদিন ধরে ইউজ করে যাচ্ছি। তো যাই হোক, এবার একটা ডার্ক ব্রাউন কালার শেড নেব। আর এখানে আমি গ্ল্যাম 21-এর একটা আইব্রো কিট ইউজ করছি। এই আইব্রো কিটটা তোমরা 150 টাকায় পেয়ে যাবে, খুবই ভালো একটা আইব্রো কিট, কম দামে খুবই ভালো প্রোডাক্ট একটা। তো দেখো আইব্রোটা ড্র করতে আজকে কোনো প্রবলেম হয়নি, আমার আইব্রোটা প্ল্যাক করা আছে, তার জন্য কিন্তু একদম ইজিলি আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর একটু ডার্ক করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু আইব্রোটাকে ড্র করে নেবে, সরু মোটা তোমাদের পছন্দ মতোই কিন্তু আইব্রোটা ড্র করে নেবে। এরপর আমি ডিফাইন করবো আইব্রোটাকে, তার জন্য এখানে আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। আর সুইস বিউটির কনসিলারটা নিয়েছি আমি 05 শেড নাম্বার। আইব্রো ডিফাইন করার সাথে সাথেই আমি আইলিডের ওপরে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর আইব্রোটাকে কিন্তু ভালো করে ডিফাইন করে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তো তোমরা চাইলে আইব্রোটাকে ডিফাইন করতে পারো, না চাইলে নাও করতে পারো। এখানে যদি ডিফাইন করে নাও তাহলে কিন্তু আই লুকটা বা আইব্রোটা সুন্দর লাগে দেখতে, সেই কারণে কিন্তু আইব্রোটা ডিফাইন করা। তো দেখো ভালোভাবে কিন্তু এই আইব্রোটাকে আমি ডিফাইন করে নিয়েছি। আইব্রো ডিফাইন করার সময় যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম আইব্রো ডিফাইন করার জন্য, সেটাকে ভালো করে ক্লিন করে নেবো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। তার সাথে সাথে আইলিডের ওপর যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব করে। এরপর আমি ইউজ করবো একটা আইশ্যাডো প্যালেট, তার জন্য এখানে গর্জিয়াস মির আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করবো। এটা কম দামে তোমরা পেয়ে যাবে, অনেকগুলো শেড কিন্তু এর মধ্যে আছে। তো তার মধ্যে থেকে এখানে আমি একটা ডার্ক কালারের অরেঞ্জ কালারের শেড নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে আইলিডের ওপর একটা ফ্লপি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আরেকটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিয়েছি, একটা ব্রাউন কালারের শেড দিয়ে আমি ক্রিজ লাইনের ওপর ভালো করে আইবোন এরিয়া ব্লেন্ড করে নেবো, যাতে কোনো হার্স লাইন না থাকে। তারপর সেম কালারের একটা শিংমারি কালার নিয়েছি, সেটাকে আমি ইনার কর্নারে ফিঙ্গার টিপসের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। এভাবে করলে কিন্তু আমাদের আই লুকটা একটু গর্জিয়াস লাগবে দেখতে। তারপর একটা ব্লু হাভেনের লাইনার আমি ইউজ করবো, একদম কম দামের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, তাই কিন্তু ব্লু হাভেনের লাইনারটা ইউজ করছি। তোমরা চাইলে ল্যাকমিটাও করতে পারো, ওটাও কম দামের মধ্যে হয়ে যাবে, 180 টাকা হয়তো নেবে, আর এটা মাত্র 50 টাকা। তো এই লাইনারটা দিয়ে একটা ইজিলি উইং লাইনার আমি ক্রিয়েট করবো, আর আজকে একটু টানা টানা করে লাইনারটা ক্রিয়েট করবো, তাহলে কিন্তু এই লুকটার সাথে খুবই ভালো মানাবে। তো দেখো একদম ইজিলি কিন্তু একটা উইং লাইনার ক্রিয়েট হয়ে গেছে। আজকের আই লুকটা একদম সিম্পলের মধ্যে রেখেছি যাতে তোমরা সবাই ক্রিয়েট করতে পারো। তো ছোটোখাটো যেসব আইশ্যাডো প্যালেট থাকে তাতেও কিন্তু অরেঞ্জ শেড, ব্রাউন শেড এইসব থাকে, তোমরা কিন্তু সেখান থেকেই শেড নিয়ে এই ধরনের একটা আই লুক ক্রিয়েট করতে পারো। তারপর এখানে আমি ভ্যাসোকা নিয়ে নিয়েছি যাতে আমার লিপটাকে ময়েশ্চারাইজ করে। এরপর আমি নিয়ে নেবো একটা সুইস বিউটির প্রাইমার, তো এটাও কিন্তু অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, তোমরা ইনসাইড বা ল্যাকমি যে কোনো প্রাইমার কিন্তু ইউজ করতে পারো, একদম কম দামের মধ্যে কিন্তু ভালো ভালো প্রাইমার পাওয়া যায়। তো দেখো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ইউজ করবো একটা ফাউন্ডেশন, তো ল্যাকমির ফাউন্ডেশন আমি ইউজ করবো। কম বেশি কিন্তু আমরা সবাই ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করে থাকি, তো এখানে ল্যাকমির ফাউন্ডেশনটা আমি প্রথমে ফিঙ্গার দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। ল্যাকমির ফাউন্ডেশনেরও বেশি একটা দাম নয়, তোমরা সবাই কিনতে পারো, 200 টাকার মধ্যে কিন্তু এই ফাউন্ডেশন তোমরা পেয়ে যাবে। যারা অ্যাফোর্ডেবল মেকআপ ক্রিয়েট করতে চাও তারা কিন্তু ল্যাকমির ফাউন্ডেশনটা তোমরা কাজে লাগাতে পারো, খুবই ভালো একটা কভারেজ দেয়। তো দেখো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেই বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। অনেকেই আমাকে বলেছো শর্টস ভিডিওতে যে আমি টেনে টেনে ফাউন্ডেশন ব্লেন্ড করি, তো প্রথমে আমি কিন্তু ফাউন্ডেশনটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করিনি, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করি। ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে, তোমরা চাইলে তোমরাও কিন্তু আমার মতো ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারো, এতে করে কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হবে, আর তোমাদের একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো এরপর আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, যেটা আমি প্রথমে ইউজ করেছিলাম সুইস বিউটির কনসিলারটা, তো সেটাই আমি ফেসে যেই সব জায়গায় হাইলাইট করতে চাই সেই সব জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, তো পুজো দেখতে দেখতে কিন্তু পুজো চলে যাচ্ছে, পুজোর কয়েকটা দিন তোমরা কেমন কাটিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোথায় কোথায় তোমরা ঘুরতে গেলে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো ভালো করে কিন্তু আমি এইটাকে ব্লেন্ড করে নিয়েছি আর স্কিনটা কিন্তু একদমই ফ্ললেস লাগছে দেখতে। এরপর আমি একটা পাউডার ইউজ করবো, এখানে ইনশাইটের ব্যানানা পাউডার আমি ইউজ করবো। তো এটা একটা লুজ পাউডার, একটা ব্রাশের সাহায্যে আমি চোখের নিচে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো। চোখের নিচে ভালো করে পাউডার অ্যাপ্লাই করার পর এবার ফুল ফেসে আমি একটা ফ্লপি ব্রাশ দিয়ে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আমার মেকআপটাকে কিন্তু ভালো করে সেট করে নিচ্ছি। ফেসের সাথে সাথে কিন্তু গলায়ও আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্রাউন কালার একটা শেড নিয়েছি, তো একদম ওয়াটার লাইনের নিচে ভালো করে মানে লোয়ার ল্যাশের দিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো আজকে কিন্তু কোনো কালো কালারের কাজল আমি ইউজ করবো না, তো যাদের চোখ একদমই ছোট থাকে তারা কিন্তু আমার মতো এরকম হোয়াইট কাজল পরতে পারো, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হবে। তো তার জন্য কিন্তু এখানে আমি হোয়াইট কালার কাজল ইউজ করছি। আজকের আই শ্যাডো সাথেও কিন্তু এই ধরনের একটা হোয়াইট কাজল খুবই ভালো লাগবে, আর লাল সাদা শাড়ির সাথে কিন্তু এই ধরনের লুক তোমরা প্রত্যেকে ক্রিয়েট করতে পারবে, সেই কারণে কিন্তু এখানে আমি এই ধরনের একটা লুক ক্রিয়েট করেছি, আই লুক। তো তারপর আমার মনে হলো যে একটা ব্ল্যাক আই শ্যাডো ওয়াটার লাইনের নিচে ভালো করে ব্লেন্ড করা উচিত, তো দেন আমি সেটা করে নিলাম। তারপর যে পাউডারটা ছিল সেটাকে ভালো করে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নিলাম। তো এরপর আমি হালকা একটু কন্ট্রোল করে নেবো, তো তার জন্য এখানে আমি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেটটা ইউজ করেছি, এটা খুবই ভালো একটা কন্ট্রোল প্যালেট। তো দেখো এখানে আমার ডাবল চিন আছে বলে কিন্তু এভাবে আমি একটু ব্রোনজার অ্যাপ্লাই করছি, আর নোজটাকেও কিন্তু ভালো করে তোমাকে কন্ট্রোল করে নিতে হবে। তো মেকআপ করার পর কিন্তু লুকটা একদমই ভালো লাগে না যদি না কন্ট্রোল করি, তোমরা পারলে অবশ্যই কন্ট্রোল করে নেবে, আর যাদের গোলুমলু ফেস তারা তো অবশ্যই কন্ট্রোল করবে, তাহলে কিন্তু লুকটা খুব সুন্দর আসবে দেখতে। এরপর আমি নিয়ে নেবো আই ম্যাজিকেরই একটা আই ব্লাশের প্যালেট। তো দেখো এখানে ব্লাশ আমি নিয়ে নিচ্ছি, এখানে 2-3 কালার মিক্স করে কিন্তু ব্লাশ আমি অ্যাপ্লাই করি, আমার খুব ভালো লাগে ব্লাশ অ্যাপ্লাই করতে, আর 2-3 কালার মিক্স করে কিন্তু ব্লাশ খুবই ভালো একটা পিগমেন্টেড কালার আসে। তো দেখো এরপর আমি ল্যাশ ইউজ করছি, তো ল্যাশটা আমার এখানে আঠা দিয়ে আমি শোকাতে রেখেছিলাম, তো ল্যাশটা একদম ইজিলি আমি পরে নিয়েছি। এরপর আমি হাইলাইটার ইউজ করব, নাকে কপালে সব জায়গায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, তো ব্রাশের সাহায্যেই কিন্তু এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের জন্য কিন্তু আমি সুগারের প্যালেটটাই বেছে নিয়েছি, কারণ এই হাইলাইটারটা খুবই ভালো আর একদমই চাঙ্কি টাইপের একটা লুক ক্রিয়েট করে না, একদম ন্যাচারাল একটা লুক আসে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হাইলাইটারটা ব্লেন্ড হয়ে গেছে। তো এরপর আমি লিপস্টিক ইউজ করছি, এখানে মাইগ্লামের এই শেডটা আমি ইউজ করছি, একদম রেড কালারের লিপস্টিক আমার বেশি একটা ভালো লাগে না, তো সেই কারণে এই লিপস্টিকটা ইউজ করা। তারপর একটা টিপ পরে নিয়েছি, এটা একটা মেরুন কালার টিপ পরেছি, এটা ছিল আজকের ফাইনাল লুক, একদম কম খরচে কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না, আর নেক্সট তোমাদের কি ভিডিও লাগবে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।